আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে সরকারি প্রজ্ঞাপনটা জারি হলো। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশ দেওয়া হলো যে আটটি জাতীয় দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে এই আটটা দিবস তারা আর পালন করবে না। এবং সে আটটা দিবস কি, এটা আমরা আগেও আপনাদেরকে গতকালকেও একটা মানে ভিডিওর শেষ দিকে হালকা করে বলেছিলাম, কিন্তু তখন পর্যন্ত ছিল একটা ধারণা, এখন সেটা হলো সরকারি সিদ্ধান্ত। এখন সরকার কেন এই সিদ্ধান্ত নিল এবং এটা নেওয়ার প্রতিক্রিয়াটা কী হতে পারে, অথবা জাতীয় দিবস জিনিসটাই বা কী, এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার আগে প্রথমে জেনে নিই যে কোন কোন দিবসকে বাতিল করা হলো। ঐতিহাসিক 7ই মার্চ, তারপরে 17ই মার্চ শিশু দিবস, 5ই আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী, 15ই আগস্ট শোক দিবস, 18ই অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস, 4ই নভেম্বর সংবিধান দিবস। মানে এই দিনে আসলে বাংলাদেশের সংবিধান প্রথম গণপরিষদে গৃহীত হয়েছিল। এবং 8 নম্বরটা হলো যে 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস, এগুলোর বাতিল করা হয়েছে। এর মধ্যে আমার সবচেয়ে আপত্তি হলো 7ই মার্চ নিয়ে। 7ই মার্চটা বাতিল করাটা আমি পছন্দ করিনি। আমার কাছে মনে হয়েছে 7ই মার্চ কোনো রাজনৈতিক দিবস নয়, 7ই মার্চ কোনো দলের দিবস নয়। স্বাধীনতার বীজ যেটা মানে আমাদের এই ভূখণ্ডে এই মাটিতে বোনা হয়েছিল, তার থেকে প্রথম অঙ্কুরোদ্গম হয়েছিল এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে। 7ই মার্চের ভাষণের মাধ্যমে এদেশের সমস্ত মানুষ একত্রিত হয়েছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে। 7ই মার্চের ভাষণের মাধ্যমে সমস্ত মানুষ বুঝে গিয়েছিল যে আগামী সময়ে তাদেরকে কী করতে হবে, এটা আমি এভাবে বুঝি। তারপরেও এটা নিয়ে আলোচনা চলতে পারে, ওনারা বলেছেন কেন বলেছেন, সে আলোচনা আমি আসছি রিয়েকশনটা। আর যে দুটো দিবস দিয়ে আমার মৃদু আপত্তি আছে যে এটা ঠিক হয় নাই, তবে এটা নিয়ে অত জোরালো আপত্তি আমি করছি না। একটা হলো 15ই আগস্ট শোক দিবস, আর একটা হলো 4ই নভেম্বর সংবিধান দিবস। এই দুটো নিয়ে আমার বক্তব্য আছে, দুটো থাকলেই ভালো হতো, এটা না থাকার মতো কোনো কারণ নেই। এখন না বাতিল করেছে তারা, কেন করেছে তার রাজনীতিটা আমি বোঝার চেষ্টা করব। এবং সেই রাজনীতিটা বোঝার আগে আমি বরং মানে এখানে কি বলেছে, আমি যদি আমাদের তথ্যমন্ত্রীর কথাটা বলি, তথ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় দিবস যেগুলোকে জাতীয় দিবস হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে, এবং যে দিবসগুলোকে অগুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই দিবসগুলোকে বাতিল করা হয়েছে। এটা হলো আমাদের তথ্য উপদেষ্টা যিনি আছেন নাহিদ ইসলাম, তার বক্তব্য। আমি বুঝতে পারলাম না এখানে আওয়ামী লীগের দলীয় দিবস কোনটা এবং অগুরুত্বপূর্ণ দিবস কোনটা। 7ই মার্চ কি আওয়ামী লীগের দলীয় দিবস অথবা সংবিধান দিবস যেটা হলো 4ই নভেম্বর সেটা কি আওয়ামী লীগের দলীয় দিবস? তো ঠিক আছে, 15ই আগস্টকে আপনি দলীয় দিবস বলতে পারেন, ঠিক আছে আমি বাদ দিলাম। এ দুটো কি আওয়ামী লীগের দলীয় দিবস? কী করে আওয়ামী লীগের দলীয় দিবস হয়, কী করে অগুরুত্বপূর্ণ দিবস হয়? আমি অগুরুত্বপূর্ণ দিবস কাকে বলে, দলীয় দিবস কাকে বলে, অথবা কোনটা নিয়ে রাজনীতি হতে পারে তার একটা ধারণা আপনাদেরকে আমি দিতে চাই। দেখুন, আপনি যদি আমি প্রথমে বলে নিই আপনাদেরকে, আপনারা কি জানেন বাংলাদেশে এরকম জাতীয় দিবস কতগুলো আছে? আমি বলছি আপনাকে, বাংলাদেশে এরকম জাতীয় দিবস এই 8টা বাতিল করার আগ পর্যন্ত ছিল 79টা। আমাদের দেশে 79 জাতীয় দিবস ছিল, এখন সেখান থেকে 8টা আপনি বাদ দিলেন, মানে আরও 71টা জাতীয় দিবস আমাদের আছে। সব দিবসে কিন্তু ছুটি নাই, সরকারের ছুটি নাই সব দিবসে, বাট এটা জাতীয়ভাবে পালন করার একটা নিয়ম বাংলাদেশে আছে। এই দিবসগুলোকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় দিবস হিসাবে স্বীকার করা হয়েছে। দিবসগুলির থেকে আরও যে দিবসগুলো নিয়ে আসলে রাজনীতি চাইলে করা যেতে পারে, সেই দিবসগুলো আমি আপনাদেরকে বলি, ওগুলো কিন্তু বাতিল করে নাই। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, 10 জানুয়ারি এটা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা আমাদের দিবস আছে, ছুটি নেই এদিন কিন্তু দিবসটা আছে, বাতিল করা হয় নাই। মুজিবনগর দিবস 17ই এপ্রিল, চাইলে এটা নিয়েও রাজনীতি করা যায়, এটা বাতিল করেননি আপনি। ফারাক্কা লং মার্চ দিবস বা ফারাক্কা দিবস, এটা হলো 16ই মে,
এটা নিয়েও ভাষা নিয়ে এই ফারাককে লং মার্চ করেছিল, এটা নিয়েও চাইলে আপনি রাজনীতি করতে পারেন। সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফালতু একটা দিবস আছে, সেটা হলো 4 জুন। 4 জুনটা কি জাতীয় চা দিবস? জাতীয় চা দিবস হলো 4 জুন। এটা নিয়ে কিন্তু পলিটিক্স করা যায়। কেন আমি বলি আপনাকে, এই দিনে বঙ্গবন্ধু চা বোর্ডের প্রথম বাঙালি হিসাবে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন একসময় বঙ্গবন্ধু, উনি প্রথম এই দিনে এই 4 জুন দায়িত্ব নিয়েছিলেন। অতএব এটা হলো জাতীয় চা দিবস। চাইলে এটা নিয়ে অনেক রাজনীতি করা যায়, করেন রাজনীতি, এটা তো বাতিল করলেন না ভাই। আচ্ছা, 7ই জুন ঐতিহাসিক 6 দফা দিবস, এটা তো বঙ্গবন্ধুর দেওয়া, এটা বাতিল করলেন না কেন? আচ্ছা, 3রা নভেম্বর জেল হত্যা দিবস, এটাও কিন্তু বাতিল করা হয়নি। 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস, এটা পালন করে বিএনপির লোকজন। 7 নভেম্বর এটাও কিন্তু বাতিল করা হয়নি, এটা নিয়েও চাইলে আপনি রাজনীতি করতে পারেন। 10 নভেম্বর নূর হোসেন দিবস, এটাও বাতিল করতে পারেন, করেননি তো, তাহলে ওইটা কেন? আসলে ওই দিবসগুলো আপনি যেগুলো করেছেন আমাকে জানেন, ফজিলাতুন্নেসার জন্মদিবস, শেখ কামালের জন্মদিবস, শেখ রাসেলের জন্মদিবস, এগুলো বাতিল করছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি 7ই মার্চ কেন করেন ভাই? বাংলাদেশে যে আমি বললাম যে 71টা দিবস আছে, আমি 2-1টা দিবসের ঘটনা আপনাদেরকে বলি, তাহলে আপনি বুঝবেন যে কেমন কেমন দিবস এখনও আছে। 25শে জানুয়ারি কম্পিউটারে বাংলা পরিচালন দিবস, বাংলা প্রচলন দিবস 25শে জানুয়ারি। 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। 7 ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস। 11 ফেব্রুয়ারি সড়ক হত্যা দিবস। 12 ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। 27শে ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস। আমি কিন্তু মাঝখানে অনেক অনেক বাদ দিয়ে গেলাম, আমি কেবল 2-1টা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জাস্ট বোঝার জন্য যে কত গুরুত্বহীন বিষয়কে দিবস বানিয়ে রেখেছেন আপনারা। 2 মার্চ জাতীয় ভোটার দিবস। 4 মার্চ টাকা দিবস, ভাবুন এটা গুরুত্বপূর্ণ দিবস। 23 মার্চ পতাকা উত্তোলন দিবস। 10 মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। 28 এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। 23 মে জাতীয় নৌ নিরাপত্তা দিবস। ভাই, এইভাবে দিবস খুঁজলে দিবসের শেষ নাই। এমনকি ওই যে পলাশির যুদ্ধ হয়েছিল, যেদিন আমরা হেরেছিলাম ইংরেজদের কাছে, সেই 23শে জুনও আমরা পলাশি দিবস পালন করি। ওটা আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ? কী বলছেন আপনারা, কী ভাবছেন আপনারা, আমি বুঝতে পারি না কাদের কবলে দেশটা পড়ল, এই দেশের শাসন আমরা কাদের হাতে তুলে দিলাম, এই লোকগুলোর দায়ী দায়িত্ব কী পরিমাণের, এই লোকগুলোর মেধাই বা কী পরিমাণের, আমি এটাও বুঝতে পারি না। ওনারা 8টা দিবস বাতিল করেছেন, এই 8 দিবস তো দিবস না রে ভাই, এদের মূল লক্ষ্য হলো 7ই মার্চ। এরা 7ই মার্চকে মুছে ফেলতে চায়। এরা জানে 7ই মার্চকে যদি আপনি মুছে ফেলতে পারেন, তাহলে 71-এর অনেকটাই মুছে ফেলা যায়। এখান থেকে এদের মতলবটা টের পাওয়া যায়। আমার মনে হয় এই মতলবের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমরা কি সতর্ক হয়েছি? আমরা কি জানি আসলে কী হচ্ছে? আমি এইখানে বলি যে আমি এই এই নিউজগুলো যেখান থেকে নিয়েছি, বিশেষ করে ওই নাহিদ ইসলামের যে নিউজটা আমি পড়লাম একটু আগে, সেই নিউজটা নিয়েছিলাম দৈনিক প্রথম আলোর থেকে। আমি প্রথম আলোর কয়েকটা কমেন্ট খেলে আপনাদেরকে পড়েছিল, ওই নিউজটা নিয়েছি, যে কমেন্টগুলো ছিল আপনি দেখুন কমেন্টগুলো। যে মিয়াজি লিখেছেন, ছেলে মানুষের সিদ্ধান্তের কারণে জাতি আবার 2 ভাগে বিভক্ত হবে। আরেকজন লিখেছেন শামসুদ্দিন, উনি আপনাকে সমর্থন করেছেন নাহিদ ইসলামের বক্তব্যকে, তিনি বলেছেন এটা খুবই ভালো উদ্যোগ হবে, সমর্থন করছি, এগিয়ে যান। 2 ধরনের বক্তব্য আছে। আবার মাসুদ হাসান নামে একজন লিখেছেন, আমরা যদি 7ই মার্চকে অস্বীকার করি তবে নির্মোহভাবে ইতিহাস লেখা হবে না। স্বাধীনতার পূর্বের শেখ মুজিব এবং পরবর্তীর শাসক শেখ মুজিবকে আলাদাভাবে চিন্তা করতে হবে, তবে 100 বছর পর বোধহয় লেখা হবে। 1971 সালে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যা তাদের অহংকারী ও স্বার্থপর রাজনীতিবিদদের অদূরদর্শিতা ও সংঘাতের কারণে স্বাধীনতা হারায়। নিগন্তি একটা মানে খুবই ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন।
আরেকজন নাম না লেখেনি ওনার, আননেমড ইউজার, উনি লিখেছেন এইসব করার জন্য ক্ষমতায় বসেছেন, আমরা খেতে পাচ্ছি না, দ্রব্যমূল্যের ভয়ঙ্কর ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার খারাপ অবস্থা, বেকারত্ব, এগুলো বাদ দিয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন আপনারা। আপনাদের আচরণের সাথে শেখ হাসিনার আচরণের, সরকারের আচরণের মিল পাচ্ছি কেন? দেখুন, দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। আমরা স্বৈরাচারকে হটিয়ে আপনাদেরকে বসিয়েছিলাম এইটা দেখার জন্য, আপনাদের সঙ্গে শেখ হাসিনার আচরণের অমিলটা কোথায়? আমরা তো একই রকম দেখছি, আপনারা কী ইতিহাস লিখবেন রে ভাই? মোহাম্মদ আলমগীর লিখেছেন, অযথা ইতিহাস নিয়ে বিতর্কে না জড়িয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করুন জনাব উপদেষ্টা সাহেব। আলাউদ্দিন চৌধুরী লিখেছেন, ইতিহাস লেখা সরকারের কাজ নয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। প্রিয় দর্শক, আমি নিজে খুব বেশি একটা মন্তব্য করলাম না, আমি কেবল দর্শকদের মতামতগুলো আপনাদেরকে দেখালাম, একটা মানুষ কী ভাবছে, এই সরকার নিয়ে মানুষ কী ভাবতে শুরু করেছে, এবং এই ভাবনা করে কিন্তু এই সরকার তাদের আচরণ, তাদের গোয়ার্তুমি দিয়ে বারবার মানুষকে ভাবতে বাধ্য করছে। এ শেষ কোথায়? আমরা তো এটা চাইনি, আমরা তো বিভক্ত জাতি চাইনি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতির প্রত্যাশায় হাসিনাকে তাড়িয়েছিলাম, এদেরকে বসিয়েছিলাম, এরা গেলে কী করছে? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।